আমরা ইভিলি দেখবো যে ফাইন্ডের মাধ্যমে কিভাবে আমরা মাল্টিপল মাল্টিপল কি ইউজ করে কীভাবে আমরা ডাটা বাই করবো। সো এটাও সেম ফাইন্ড ওয়ানের মতোই সেম, আমরা শুধু ফাইন্ড দিব এবং ফাইন্ড হচ্ছে যতগুলো এরকম ডাটা থাকবে সেগুলো সবগুলো বের করে দেবে। সো আমাদের আমার জানার মতো এখানে শুধু একটি ডাটা ডাটা একটি ডাটাই পাওয়া যাবে আই থিঙ্ক, যদি 1921 দিই। সো সেম ডাটা এখানে পাওয়া যাবে, সো কিন্তু এটি অ্যারে আকারে আসবে। সো অ্যারে আকারে আসছে, সো আমি যদি এখানে 20 দিই তাহলে এখানে এমটি অ্যারে আসবে। সো এমটি অ্যারে আসছে কারণ কোনো ডাটাই নেই এখানে। সো এভাবে আমরা ফাইন্ড ইউজ করতে পারবো। সো ফাইন্ডের আরও ইউজ কিছু আছে, কীভাবে আমরা টাইটেলে এখানে যে টেক্সট আছে টেক্সটের মধ্যে আমরা কীভাবে মিস শুধু মিস থাকবে তাহলেই সেই ডাটাটি আমাকে সেন্ড করবে, অথবা এখানে আমরা বিভিন্ন ধরনের লাইক কন্ডিশন ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের ডাটা করতে পারি। আমাদের প্রোগ্রামিংয়ে যেসব কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো ইউজ করে আমরা ডাটা বের করতে পারবো, সেগুলো আমরা দেখবো পরের ভিডিওতে।